মুহূর্তে আমি বসে আছি কেমিয়ান ফেডারেল ইউনিভার্সিটির মেডিসিন ফ্যাকাল্টিতে। এটা হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টির পুরাটাই হচ্ছে মেডিসিন ফ্যাকাল্টির এরিয়া। এখন ক্রিমিয়া মেডিকেল সম্বন্ধে কিছু বলি। ক্রিমিয়া মেডিকেল ইউনিভার্সিটির 100 বছর পূর্তি হলো এই 2018-এ। এই ইউনিভার্সিটিটা অনেক পুরনো এবং এই ইউনিভার্সিটিতে অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, বিভিন্ন অ্যারাবিক কান্ট্রি এবং নাইজেরিয়ান কান্ট্রি। আর এখানে হচ্ছে পড়াশোনাটা ফুল ইংলিশ মিডিয়াম। রাশিয়ার অনেকগুলি ইউনিভার্সিটি ইংলিশ মিডিয়াম চালু করেছে 2018 থেকে, সরি 2014 থেকে, কিন্তু ওখানে ইংলিশ মিডিয়ামটা ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত ইংলিশ মিডিয়াম হয়। এবং থার্ড ইয়ার থেকে যখন স্টুডেন্টরা যখন প্র্যাকটিক্যালি ক্লাস করতে যায়, পেশেন্ট নিয়ে যখন কাজ করে, তখন তাদেরকে ইংলিশে তখন তারা করতে পারে না, তখন তাদেরকে করতে হয় রাশিয়ান ল্যাঙ্গুয়েজে। এবং থার্ড ইয়ার থেকে সিক্স ইয়ার মধ্যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজে পড়াশোনাটা হয় ফর এমবিবিএস স্টুডেন্টস। আদারওয়াইজ নর্মাল সব স্টুডেন্ট এখানে রাশিয়ান মিডিয়ামে পড়াশোনা করে। আর শুধুমাত্র এই ইউনিভার্সিটিটা ফার্স্ট ইয়ার থেকে সিক্স ইয়ার পর্যন্ত ফুল ইংলিশ মিডিয়ামে পড়াশোনা হয় এবং এখানকার টিচাররাও ইংলিশে লেকচার দেয়, সব কিছু, এভরিথিং ইজ ইংলিশ। আর এখানে প্রসেসিংটা খুব ইজি। এখানে সেশনটা শুরু হয় হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর থেকে, আর প্রসেসিংটা স্টার্ট করতে হয় সব স্টুডেন্টকে মে থেকে। অ্যাডমিশন যে প্রসেসটা, মে থেকে স্টার্ট করতে হয়। অ্যাডমিশন প্রসেসে টোটাল এক মাসের মতো সময় লাগে, আর ভিসা কালেক্ট করতে 15 থেকে 20 দিন সময় লাগে, কারণ সেখানে বাংলাদেশে কিছু অ্যাটাস্টেশনের ব্যাপার আছে, ডকুমেন্টস অ্যাটাস্টেশন করতে হয়, তারপর মেডিকেল করতে হয়। সব কিছু মিলিয়ে 1.5 মাসের মধ্যে এখানকার প্রসেসিংটা হয়ে যায়। আর বাংলাদেশে যেরকম মেডিকেলে পরীক্ষা হয়, একটা সেন্ট্রাল এক্সাম হয়, তারপর বিভিন্ন জায়গায় স্টুডেন্টরা চান্স পায়, এখানে সেরকম না। এখানে প্রথমে সিটটাকে বুকিং দিতে হয়। সো যাদের এবছর 2018-এর সেপ্টেম্বরে ভর্তি হওয়ার ইচ্ছা, তাদেরকে অবশ্যই মে এবং জুনের মধ্যে তাদেরকে সিট বুকিং দিতে হবে এবং অ্যাডমিশন প্রসেসটা স্টার্ট করতে হবে তাদেরকে। কারণ যেহেতু সিট লিমিটেড, সো এখানে যদি সিট না থাকে তাহলে ভর্তিটা পসিবল না।